প্রিয় দর্শক, সংবাদ প্রকাশের অফিসিয়াল ফেসবুক পেজ বিনোদন প্রকাশে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আপনাদের সাথে আবারও যুক্ত আছি, বিজন কুমার দাস। আজকে ঈদের দ্বিতীয় দিন এবং আমি বর্তমানে যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি বসুন্ধরা স্টার সিনেপ্লেক্স এবং আমার পেছনেই আপনারা দেখতেই পাচ্ছেন দর্শকদের ভিড়। এবং এই ভিড় আসলে সিনেমা পিপাসু যারা যারা সিনেমা আসলে দেখেন তাদেরকে কেন্দ্র করেই আসলে এই সমাগমটি হয়েছে। এবং এই স্টার সিনেপ্লেক্সে যে সিনেমাগুলো ঈদে মুক্তি পেয়েছে তাদের মধ্যে কিছু সিনেমা এখানে দেখানো হচ্ছে এবং এই সিনেমা দেখতে দর্শকদের সমাগম। আমরা প্রথমের দিকেই আমরা আপনাদের হলো যে এখানে যে টিকিট কাউন্টারটি রয়েছে তার দৃশ্যটি দেখাবো এবং একে একে যারা ভক্তরা রয়েছেন, যারা দর্শকরা রয়েছেন, এখানে আসলে বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে এবং সেই সিনেমায় যে অভিনয় করেছেন অভিনেতা অভিনেত্রী তাদের যে ভক্তরা আছেন আমরা তাদের সাথেও একটু কথা বলবো, তাদের অনুভূতিগুলো জানানোর চেষ্টা করবো এবং তারা আসলে কি বলছেন। আমরা আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আসলে টিকিট কাউন্টারে যারা দর্শক তারা টিকিট কেটেছেন, তারা কথা বলেছেন এবং আমরা এই পর্যায়ে আসলে আপনারা দেখতেই পাচ্ছেন যে টিকিট কেটে দর্শকরা আসলে ইতিমধ্যে বেরিয়ে আসছেন, তারা নির্ধারিত যে সিনেমাটি দেখবেন সেই টিকিটটি আসলে ক্রয় করেছেন, ক্রয় করে তারা কিন্তু বেরিয়ে আসছেন। আপনাদের এই পর্যায়ে জানিয়ে রাখি যে ঈদে এবারের পবিত্র ঈদুল ফিতরে যে বেশ কয়েকটি সিনেমা মুক্তি পেয়েছে এই সিনেমাগুলোর নাম এবং অভিনয়শিল্পী যারা অভিনয় করেছেন তাদের নামগুলো আমরা জানাবো। আমরা শুরুতেই জানাতে চাই রাজকুমারের কথা, যেখানে অভিনয় করেছেন শাকিব খান এবং মার্কিন অভিনেত্রী তিনি কর্টনি কফি, তিনি আসলে টিভি সিরিয়ালের অভিনেত্রী, তিনি আসলে এই আপনার হলো যে রাজকুমার সিনেমাটিতে অভিনয় করেছেন শাকিব খানের সাথে জুটি বেঁধে এবং এটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। এরপরেই আমরা যাব অমর সিনেমাটির কথা বলবো, এখানে অভিনয় করেছেন শরীফুল রাজ এবং এখানে ভারতীয় অভিনেত্রী দর্শনা বণিক তিনি আসলে এখানে অভিনয় করেছেন এবং এটি পরিচালনা করেছেন মোস্তফা কামাল রাজ। এরপরেই আমরা যাব কাজল রেখার দিকে, কাজল রেখা নামে একটি সিনেমা এই বছর মুক্তি পেয়েছে ঈদে এবং এই কাজল রেখার বিশেষত্বটি যদি আমরা বলি যে ময়মনসিংহ গীতিকা এবং 400 বছরের ঐতিহ্যের কেন্দ্র করে একটি সিনেমা তৈরি করা হয়েছে এবং এখানে অভিনয় করেছেন শরীফুল রাজ। এবং আপনাদের জানিয়ে রাখি এবারের ঈদে শরীফুল রাজ অভিনীত 3টি সিনেমা মুক্তি পেয়েছে, এর মধ্যে কাজল রেখা আমরা প্রথমে একটু আগেই বললাম আপনাদের হলো যে আপনার হলো অমর সিনেমাটির কথা। এরপরে আমরা দেয়ালের দেশে কথাটি আপনাদের জানিয়ে রাখি, তবে তার পূর্বে আমরা কয়েকজনের সাথে কথা বলবো। আমার কথা হলো যে টিকিট মানে যেটার আসলে জনপ্রিয়তা তুঙ্গে থাকে সেটা দিয়ে আসলে টিকিট থাকে না, সেটা তো আসলে একদিক থেকে পজিটিভ দিক, আপনি আসলে নেগেটিভ মনে করছেন কেন? ওই মনে করছি আরো সবাই এই যে মানুষগুলো হেরে হেটা এই একটা মাল্টিপ্লেক্স আসতে গেলে আসতে 200 আই যাইতে 200, আমরা খাওয়া দাওয়া করলে 1000টা চলে যায়, সবাই সামর্থ্য নাই, অনেক মানুষ আছে শাকিব খানের 150টা টিকিট কেনার সামর্থ্য নেই, তারাও চিন্তা করে আমি বসের ছবি মাল্টিপ্লেক্সে দেখুন, তার স্বপ্ন থাকে যে আমি মাল্টিপ্লেক্সে দেখুন, কষ্ট হইলেও সে দেখে, সেই ব্যক্তি যদি 1000টা খরচ করে চলে আসে তারপর যদি আবার বাড়ি যেতে হয় বাসায় ফিরে যেতে হয় দুঃখজনক, এসে দুঃখজনক আর কিছু থাকে না, যে শাকিব খানের ছবি দেখতে এসে ফিরে গেছে, এই যে দুঃখজনক বিষয় এটা সত্যি সত্যি খারাপ লাগার বিষয়। ধন্যবাদ। আমরা শাকিবের একনিষ্ঠ একজন ভক্তের সাথে আমরা গতকাল মতিঝিলে কথা বলেছিলাম এবং আজকেও তাকে স্টার সিনেপ্লেক্সে দেখতে পেয়েছি, তার অনুভূতিটি আসলে জানানোর চেষ্টা করলাম। তার পাশে একজন নতুন ভক্তকে দেখতে পাচ্ছি আমরা, তার কাছে রাজকুমার ছবিটি দেখা হয়েছে এখন পর্যন্ত? জি জি, মোটামুটি দেখা হয়েছে, কালকে দেখেছেন? জি। মানে আপনার হলো যে জানতে চাই যে সিনেমাটির গল্পটা আসলে কেমন লেগেছে আপনার ভক্ত হিসেবে? ভক্ত গল্পটা অনেক ভালো হয়েছে, মা ছেলের সম্পর্কে, বাবার সাথে মিল হয় না, বাবা সত্য দে। জি জি জি। আচ্ছা, একটা বিষয় আপনার কাছে জানতে চাই যে এখানে অনেকেই বলছে যে শেষের দৃশ্যটাতে নায়ক মারা যায়, এটা অনেকের ভালো লাগে না, এই বিষয়ে আসলে কি বলবেন? আসলে যারা মূর্খ তারাই বলে, যারা হ্যাটাস আছে যেমন সাহেব খানের খারাপ স্যার এখন তারাই বলে, এটা যারা ভালো মানুষ যারা গল্প বুঝে এখন তারাই দেখবে, যারা দেখবে তারা কান্না করে বের হবে, ইমোশনাল দৃশ্য। একটা গান আমরা শুনতে চাই একটু, গান বলবো।
দর্শকের সাথে যিনি সাকিব ভক্ত, আমরা ছিলাম কাজল রেখার দিকে। কাজল রেখা অভিনয় করেছেন শরীফুল রাজ এবং এখানেও ভারতীয় অভিনেত্রী মন্দিরা চক্রবর্তী, তিনি অভিনয় করেছেন এবং এটি পরিচালনা করেছেন গিয়াসউদ্দিন সেলিম। আপনাদের জানিয়ে রাখি কাজল রেখা ময়মনসিংহ গীতিকা গল্প অবলম্বনে 400 বছরের ঐতিহ্যের একটি ধারণা নিয়ে এবং সেই গল্পটার অবলম্বনে আসলে কাজল রেখা নির্মাণ করা হয়েছে। এরপরেই রয়েছে দেয়ালের দেশ, এখানেও শরীফুল রাজ অভিনয় করেছেন এবং তার বিপরীতে অভিনয় করেছেন শবনম মুবলি এবং এটি পরিচালনা করেছেন মিশুক মনি। এরপরে আমরা মোনা জিন দুই বলবো, এখানে অভিনয় করেছেন সুপ্রভাত এবং এটি অভিনয় এখানে পরিচালনা করেছেন কামরুজ্জামান রুমান। আমরা দর্শক গতকালকে স্টার সিনেপ্লেক্সের একটি চিত্র আমাদের সহকর্মী দেখানোর চেষ্টা করেছে, আমরা একটু কথা বলি, আমরা আবারও জানানোর চেষ্টা করব। আজকে কিসের টিকিট কাটেন, কোন সিনেমা দেখবেন? এই যে গডজিলা, গডজিলা বাচ্চাদের একটা মুভি, তো ওর জন্য আসছে আর কি, বাচ্চাদের জন্য। আচ্ছা, সবাই যেখানে রাজকুমার বা বাংলাদেশের সিনেমা নিয়ে আসলে এত মাতছে, সেই জায়গায় আপনি গডজিলা একটা না? হ্যাঁ, আমি শুধু আমি দেখবো আর কি। আপনি যেগুলো রাজকুমার যেটা বললেন, আজকে ওর বাচ্চার জন্য আসছি, ওকে তো আর একা দেওয়া যাচ্ছে না, এই কারণে ওর ওর সিনেমাটা ফার্স্টে দেখে দেন আমরা। আমরা ছোট দর্শকের সাথে কথা বলবো, গডজিলা সিনেমা দেখবেন কেন, ভালো লাগছে কেন, আসলে গডজিলা সিনেমাটাই কেন দেখতে হবে? আমি দেখছি না, এই জন্য দেখবো। আচ্ছা, অন্যান্য ছবি দেখেছেন আপনি? আমি দেখেছি। কেমন লাগছে গডজিলা, এর আগে দেখেছেন কখনো? এখনো দেখেননি? আচ্ছা, দেখবেন, কেমন লাগছে, মনের আনন্দ কিরকম? ভালো লাগছে। আচ্ছা, ঈদ কেমন কাটলো আপনার? ভালো। ঈদ ভালো কেটেছে? ঈদে কি কি করলেন আমাদের একটু জানাবেন। আমি আমার ফ্রেন্ডের সাথে খেলা করলাম, আর হচ্ছে গেম, একটু গেম খেললাম। আচ্ছা, আজকে সিনেমা দেখতে এসেছেন? হ্যাঁ। গডজিলা সিনেমা দেখবেন? আচ্ছা, অন্য কোনো সিনেমা দেখবেন না? কি নাম আপনার? ফাতিমা মায়ামিন। হ্যাঁ, ফাতিমা মায়ামিন। আচ্ছা, কোন স্কুলে পড়েন আর আপনার কোন ক্লাসে? আমি সামারফিল্ড ইন্টারন্যাশনাল স্কুলে পড়ি আর চন্দ্রবাণী। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দর্শক, আমরা ছোট একজন দর্শকের সাথে কথা বলছিলাম, সে আসলে গডজিলা সিনেমাটি দেখবে। ও, আমরা যেটি বলছিলাম আসলে মোনা জিন দুই সুপ্রভাত যেখানে অভিনয় করেছেন, যেটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রুমান। আমাদের গতকালকে স্টার সিনেপ্লেক্সে আমাদের সহকর্মী ছিলেন, সহকর্মী যে চিত্রটি দেখেছেন, যে অনেকেই মোনা জিন দেখার পরে ভয় পেয়ে ভো দৌড় দিয়েছেন বাড়ির দিকে, এমন চিত্রও কিন্তু আমরা দেখেছি কালকে এবং আমাদের সহকর্মীরাও কিন্তু জানানোর চেষ্টা করেছে। এই দৃশ্যগুলো আসলে সত্যি মনোমুগ্ধকর হয়, একজন পরিচালক যখন নিজের প্রাপ্তিটুকু পান একটা সিনেমার মধ্য দিয়ে, এর থেকে বড় কিছু পাওয়া একজন পরিচালকের কাছে আসলে কিছু থাকে না। এই ক্ষেত্রেও ঠিক এমনটাই, আসলে পরিচালক এখানে কি চেয়েছেন আমরা এখন পর্যন্ত জানতে পারিনি, তবে জানানোর চেষ্টা করব। এরপরে আমরা যাই আহারে জীবন। আহারে জীবনের প্রতিপাদ্যের একটা বিষয় বলি, এখানে জুটি বেঁধেছেন এই আহারে জীবনের যে জুটিটার কথা আমরা বলবো, এখানে কিন্তু একটি আসলে জনপ্রিয় জুটি রয়েছে। এখানে অভিনয় করেছেন ফেরদৌস এবং পূর্ণিমা। আপনারা জানেন এর আগেও যে সিনেমাগুলো ছিল সেখানেও কিন্তু ফেরদৌস পূর্ণিমা আমরা দেখেছিলাম, তাদের পুরাতন এক জুটি, সেই জুটিটি অভিনয় করছেন এখানে। এটি পরিচালনা করেছেন ছোট্টু আহমেদ। এরপরে লিপস্টিক আর রয়েছে এখানে, আদর আজাদ এবং পূজা চেরি অভিনীত এই সিনেমাটি, এই সিনেমাটি রয়েছে এবং এটি অভিনয় এইখানে পরিচালনা করেছেন কামরুজ্জামান রুমান। কামরুজ্জামান রুমান পরিচালিত দুটো সিনেমা এবছর, একটি হচ্ছে মোনা জিন টু এবং লিপস্টিক একটি সিনেমা। এরপরে আমরা আসি সোনার চর। এরপরে আমরা সোনার চর আমরা কথা বলবো, আজকে এখানে এসেছেন কি দেখবেন? গডজিলা মুভি। গডজিলা মুভি কেন, কেন আসলে গডজিলাই কেন দেখতে হবে? আজকে গডজিলা মুভি আসছে। আচ্ছা, গডজিলা মুভি আগে কখনো দেখেছেন? হ্যাঁ। আচ্ছা, কেমন লেগেছে গডজিলা? আজকে তো দেখেছেন, দেখা ছবি আবার দেখছেন কেন? আমি দেখি আগের ভার্সন। হ্যাঁ, আগের ভার্সন। এবার নতুন ভার্সন কেমন মনে হচ্ছে? ভালো মনে হচ্ছে। ভালো মনে হচ্ছে। টিকিট কেটেছেন? হ্যাঁ, কেটে কি কাটবো তার। আচ্ছা, এই যে, আচ্ছা ঈদে কেমন কাটলো আপনার ঈদ, আমরা একটু জানতে চাই। ভালো, ভালো কেটেছে। আচ্ছা, ঈদে কি কি করলেন আমাদের একটু জানাবেন? আচ্ছা, ঈদে কি কি করেছেন?
আমি কি খেলি? আচ্ছা কোথায় কোথায় গিয়েছিলেন ঘুরতে? আমি হচ্ছে গিয়েছিলাম দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের ছোট দর্শক, সে মেহেদি পরেছে এবং এখানে লিখেছে ঈদ। আসলে ঈদটা লিখেছে, এটা কে মেহেদিটা কে এঁকে দিয়েছে? আমার মা। মা, আপনার মা আপনার কাছে কি? আমার লাইফ। আপনার লাইফ, আপনার মা কেন? আমার মাকে ভালোবাসি। আচ্ছা কোন ক্লাসে পড়েন, আপনার নাম কি? আমার নাম তেজিব চিত্র রায়, আমি ক্লাসে পড়ি KG 1। KG 1 কোন স্কুল? অসংখ্য ধন্যবাদ দর্শক, আমরা কথা বলছিলাম, আমরা একটু আপনার সাথে কথা বলবো। দর্শক আমরা ছিলাম সোনার চর সিনেমাতে, এখানে আসলে আপনারা জানেন ইতিমধ্যে আপনার হলো জাহেদ খানের কথা। জাহেদ খান এখানে অভিনয় করেছেন এবং তার বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল স্নিগ্ধা, এটি আসলে জাহিদ হাসান তিনি পরিচালনা করেছেন। এরপরেই আমরা যাব গ্রিন কার্ডে। গ্রিন কার্ডটি যৌথ প্রযোজিত ছবি, যৌথ পরিচালক এখানে পরিচালনা করেছেন। এখানে কাজী হায়াত পরিচালনা করেছেন এবং এখানে ছিলেন রওশন আরা নিপা, তাদের যৌথ পরিচালনায় এই সিনেমাটি নির্মিত হয়েছে এবং এখানে অভিনয় করেছেন কাজী হায়াতের পুত্র মারুফ এবং মারুফের বিপরীতে নুসরত ইসাম ও নুসরত এবং নাজিমা সৈয়দ, তিনি আসলে অভিনয় করেছেন। এবং আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে গ্রিন কার্ড যে সিনেমাটি রয়েছে এই সিনেমার মধ্য দিয়েই আসলে আপনার হলো মারুফের কন্যা, তিনি আসলে এই বাংলা চলচ্চিত্রের অভিষেক হয়েছে তার, আমরা সেই সিনেমাটি আসলে আমরা জেনেছি সেই সিনেমাটি সম্পর্কে। এরপরে রয়েছে মায়া দালাব, এখানে বুবলির বিপরীতে রোশান, তিনি আসলে অভিনয় করেছেন এই তার বিপরীতে বুবলি এবং তার বিপরীতে রোশান তিনি অভিনয় করেছেন। এটাও পরিচালনা করেছেন জসিম উদ্দিন জাকির। এবং আরেকটি বিষয় আমার শেষ যে সিনেমাটি মুক্তি পেয়েছে এবং যেই শেষ সিনেমাটির কথা বলবে সেটা হচ্ছে মেঘনা কন্যা, এটি ফুয়াদ চৌধুরী পরিচালনা করেছেন। আমরা দর্শকদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। ভাই কোন সিনেমা টিকিট কাটলেন আমরা একটু জানতে চাই? রাজকুমার। রাজকুমারই কেন? ওয়াইফ চাইছে এই জন্য, আমি তো পছন্দ করি না তেমন। আচ্ছা একটু পাশাপাশি যদি আনন্দ দেয় আমরা আসলে আপনার কথা শুনবো। আচ্ছা আরেকটি বিষয় একটু জুটি সম্পর্কে জানতে চাই। হ্যাঁ বিষয় হচ্ছে যে এবারের ঈদে রাজকুমার সিনেমাটি মুক্তি পেয়েছে, আমরা গতবারে প্রিয়তমাও দেখেছি, কিন্তু বিষয় হলো যে একবার বাংলাদেশের নায়িকার সাথেও তিনি অভিনয় করেছেন, তারপরে ভারতে গেলেন, এবার আসলে একজন বিদেশি নায়িকা, আসলে এই বিষয়টিকে জুটি, এই জুটিবদ্ধ বিষয়টি কি আসলে? এই ব্যাপারে ভাই আমি কিছু বলতে পারবো না, আমি প্রিয়তম দেখি নাই, রাজকুমার দেখতে আসছি একমাত্র ওর কারণে। আচ্ছা জোর করে নিয়ে আসছে যে রাজকুমার দেখতেই হবে, শাকিব খানের অনেক বড় ফ্যান। আচ্ছা আমরা একটু জিজ্ঞেস করলে করব, আমরা একটু জানতে চাই যে এই যে আপনার ইচ্ছা পূরণের জন্য আসা কেমন লাগছে? ভালোই লাগবে, ভালো লাগছে। ধন্যবাদ দেবেন না দাদাকে একটু যদি আমরা, ধন্যবাদটা আমাদের দর্শকদের মধ্যে একটু শুনতে পাই, হয়তো বা অনেকেই অনুপ্রেরণা পেলো একটু যদি বলা যায়। থ্যাংক ইউ। আচ্ছা আরেকটি বিষয় জানতে চাই যে আসলে রাজকুমারই কেন দেখতে হবে, অন্যান্য সিনেমাগুলো আসলে দেখছেন না কেন? আমি এমনিতে কোন সিনেমাই দেখি নাই, আমি তো শুনছি প্রিয়তমা অনেক ভাইরাল হয়েছে, এই কারণে দেখতে আসছি যে রাজকুমার কেমন হয়। আচ্ছা এটা কি আসলে কিউরিওসিটি থেকে আসে? শাকিব খানের যে ফ্যান তুমি ওটা বলো, শাকিব খানের, আমাদের দাদা বলছে যে শাকিব খানের ফ্যান আপনি, আসলে বাংলাদেশের সুপারস্টার যেহেতু। আচ্ছা তো ফ্যান না মানে ভালো লাগে। আচ্ছা আমরা আরেকটি বিষয় আপনাকে প্রশ্ন করতে চাই যে শাকিব খানের সাথে কার জুটি সব থেকে বেশি আপনার ভালো লেগেছে এখন পর্যন্ত? অপবিশ্বাস। অপবিশ্বাস একটু যদি বলা যায় আসলে অপবিশ্বাসের সাথেই ভালো লেগেছে? হ্যাঁ। এর কারণটা কি? ও যে দেখতেছি আগে থেকেই ওদেরই ভালো লাগছে, আর তো মুভি কেন নয় না, ভালো লাগে না মুভির সাথে, অপুর সাথেই ভালো লাগে। আচ্ছা আরেকটি বিষয় প্রশ্ন করতে চাই, শরীফুল রাজের একটা ছবি, আমরা তিনটা ছবি এসেছে, কাজল রেখা এসেছে, কোমর আমরা দেখলাম, আবার একটি একটা সিনেমাতে যে জুটি বেঁধেছে বুবলি, তো শরীফুল রাজ তো পরিমণির সাথে জুটি বাঁধতো, এখন আবার বুবলির সাথে জুটি বাঁধছে, এই জুটি বাঁধার বিষয়গুলো আসলে কিভাবে দেখছেন? আপনাকে আসলে শরীফুল রাজের সাথে কাকে দিয়ে বেশি দেখতে ভালো লাগে? দেখা হয়নি ছবি শরীফুল রাজের। আচ্ছা তাহলে এখন পরবর্তী সিনেমাতে শাকিব খানের সাথে কাকে দেখতে চান?
অপবিশ্বাস অপবিশ্বাসকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম দর্শকের সাথে যারা আসলে সিনেমাটি দেখতে এসেছে। আমরা আরেকজন দর্শক, তিনি আসলে টিকিট কাউন্টারের সামনে এসেছেন, আমরা একটু যার কাছে শুনবো যে টিকিট পেয়েছেন। আমি অলরেডি অন দ্য ওয়ে, টিকিট কাটছে, সো এখন পেয়ে যাব, দেখি টিকিটটা পেয়েছি কিনা। আচ্ছা, আমাদের একটু টিকিটটা দেখতে চাই। আচ্ছা, কোন সিনেমার টিকিট কাটলেন? রাজকুমার। রাজকুমার, আচ্ছা রাজকুমার কেন আসলে? অন্যান্য সিনেমা আমি এর আগে যে প্রিয়তমা হয়েছে আমি এটা সেভারাল টাইম দেখেছি, এন্ড আমি বাংলাদেশ মানে বাংলাদেশি মুভির সং বা যে কোনো কিছু যে এত সুন্দর হতে পারে, এত সুন্দর হতে পারে মানে আনবিলিভেবল, এবং আমি ওটার গান, তারপরে হচ্ছে কতবার যে প্রিয়তমা দেখেছি এর কোনো মানে, আর এখন তো খুব রিসেন্ট দেখলাম যে রাজকুমারের সংটা প্রচন্ড পপুলার। সো সাকিব খান ছাড়া আসলে বাংলাদেশি মুভি দেখার মতো কোনো মজা নাই আমার কাছে, মনে হয় যে আসলেই মজা নাই, কারণ একটা মানুষ মানে ফিল্ম ইন্ডাস্ট্রিকে এত বছর ধরে ধরে রাখা এটা বিশাল বড় একটা ক্রাইটেরিয়ার ব্যাপার। আমিও অনেক সময় দেখা যায় বিভিন্ন অনেক গুণী শিল্পী আছেন আমাদের দেশে, অনেক গুণী শিল্পী আছেন, কিন্তু আপস অ্যান্ড ডাউন কিন্তু সব শিল্পীর মধ্যেই যায়। সো কেউ হয়তো বা হারিয়ে যায়, কেউ হয়তো বা বিদেশে গিয়ে বিজনেসম্যান হয়ে যায়, মানে সেটেলড যে ব্যাপারটা, স্টেবল করার যে ব্যাপারটা, সেটা আমার কাছে মনে হয় একমাত্র সাকিব খানের কাছেই আছে। সাকিব খান, আমরা যতদূর জানি যে এই সিনেমাটিতে আসলে সাকিব খান যে অভিনয় করেছেন, তার পরিচালনা করেছেন হিমেল আশরাফ। আমরা বর্তমানে আমরা একটু পরিচালকের দিকে কেন্দ্র করে কয়েকটা প্রশ্ন করতে চাই। কাজী হায়াত বলেন, দেলোয়ার জাহান ঝুন্টু বলেন, তাদের সোহানা রহমান সোহান, এই তাদের পরিচালনায় কিন্তু সাকিব খান এর আগেও কিন্তু অভিনয় করেছেন, আবার নতুন পরিচালকদের সাথে অভিনয় করেছেন। আসলে এই যে সাকিব খানকে আগের সাকিব খান এবং নতুন সাকিব খান, এই দুইয়ের ভিতরে পার্থক্য? রাইট, ইটস আ ভেরি গুড কোয়েশ্চেন ভাই। আমি আপনাকে একটা কথা বলি, প্রত্যেকটা জিনিস প্রেজেন্টেশনের জন্য একটা খুব সুন্দর একজন মানুষ লাগে। আমি যদি একটা রান্না খুব সুন্দর করে একটা জায়গায় প্রেজেন্ট না করি, সেটা কিন্তু মনোমুগ্ধকর হবে না, মানুষ কিন্তু বুঝবে না রান্নাটা আমাকে খেতে হবে, টেস্টের ব্যাপার আছে। সো খুব এক্সপেন্সিভ কোনো রান্নাও যদি আমি একটা নর্মাল কাচের বাটিতে রাখি, এটা কিন্তু দেখলে ভালো লাগবে না। সো সাকিব খানকে যে নতুন করে এই এত সিনিয়র এইজে আমি বলবো, কারণ আমাদের বাংলাদেশে বয়স নিয়ে একটা খুব ফ্যাক্ট আছে যেটা আমি পছন্দ করি না। আর আমাদের দেশের বাইরে যেসব গুণী শিল্পী আছেন, আমাদের দেশে তো সুবর্ণা মুস্তাফা এখনো যদি ছবি মানে অভিনয় করে, সেটা কিন্তু দেখার মতো, যেটা টিনেজাররা দিতে পারে না। সাকিব খানের মধ্যে কিন্তু অনেক বেশি কিছু আছে, যেটা আপনার হিমেল আশরাফ যেটা ওনাকে ফুটিয়ে তুলেছেন। সো এটা আমি বলবো প্রত্যেকটা প্যানেল মানে এক্সিলেন্সি দেখিয়েছেন আর কি। শুধু যে আমাদের সুপারস্টার যে মেগাস্টার, উনি তো অবভিয়াসলি হ্যাটস অফ ফর পাওয়ার যোগ্য, সাথে সাথে ওনাকেও আমি ডিরেক্টর এবং যারা প্রডিউসার আমি এই দুজনকেই বাহবা দিব, কারণ এইভাবে মুভি হলে দর্শকদেরকে টেনে হিচড়ে আনার মতো কোয়ালিটি তাদের মধ্যে আছে। আরেকটি প্রশ্ন আপনার কাছে করতে চাই, রান্না এবং মানুষ দুটো ভিন্ন বিষয়, আপনার যুক্তির সাথে আমি সহমত রয়েছি, কিন্তু রান্না এবং মানুষ দুটো যেহেতু ভিন্ন বিষয়, আসলে পরিচালকরা যেমন একদিক থেকে সাকিব খানকে ভাঙার চেষ্টা করছে বা নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করছে, সাকিব নিজেকে কতটা পরিবর্তন করতে পেরেছে আপনি কি মনে করেন? ও মাই গড, সাকিব খান পরিবর্তন কি না করতে পেরেছে আমার কাছে মনে হয়। শুনেন, দেখেন, আপনি বলেছেন যে রান্না আর প্রেজেন্টেশন দুটো ভিন্ন বিষয়। আমরা সাধারণ মানুষ, আমরা সাধারণ ওয়েতে চিন্তা করে একটা জিনিসকে উপলব্ধি করতে চাই। আমরা দর্শক, আমাদের মধ্যে এত ক্রিটিক্যালিজম নাই, আমরা প্রেজেন্টেশনকে অনেক বেশি দেখি, যাদের ভিতর প্রেজেন্টেশন এজ হোক, মধ্যবয়সী হোক, টিনেজার হোক, হোয়াটএভার, প্রেজেন্টেশনটা মেইন মুখ্য বিষয়। মানে আলটিমেটলি যেটা দাঁড়ালো যে তিনি নিজেকে ভাঙছেন সাকিব, অবশ্যই আপনি ওনার ফিটনেস দেখেন, ওনার মানে ড্রেসিং সেন্স দেখেন, ওনার সবথেকে বড় একটা ফিল্ম যে অ্যাক্টরের এক্সপ্রেশন দেখেন। আচ্ছা, আরেকটি বিষয় আপনার কাছে শেষ প্রশ্ন আপনার জানার, সেটি হচ্ছে যে 90 এর দশকের শেষের দিকে বাংলা সিনেমা থেকে দর্শকরা আসলে মুখ ফিরিয়ে নিয়েছিল, যে কারণে আমরা যদি বলি যে সেখানে নগ্নতা অনেক বেশি ছিল, মানুষজন নিতে পারতো না বিষয়গুলো, তো আসলে সেই জায়গা থেকে বাংলা চলচ্চিত্র উঠে আসছে কিনা, একজন সাকিব প্রেমী হিসাবে বলেন কিংবা বাংলা চলচ্চিত্রের দর্শক হিসাবে বলেন, আপনি আসলে কতটুকু কি মনে করছেন, কিভাবে দেখছেন? 90 দশক তো আমি কখনো সিনেমা হলে আমি হাসি পাচ্ছে, আমি ফিল্মকে অবশ্যই রেসপেক্ট করি এবং প্রত্যেকটা মানুষকে অবশ্যই রেসপেক্ট করি, আমি কখনো সিনেমা হলে আসি নাই। আর সাকিব খান বলতেই যেটা আমরা ধামাকা বুঝি সেটা হচ্ছে স্টোরি ধামাকা, সে কোনো নতুন কোনো মুখকে প্রেজেন্ট করছে সেটার ধামাকা,
তার মুভি সং অসম হবে, যে আমরা হিন্দি মুভি থেকে হিন্দি সং থেকে দূরে থাকবো, সারাদিন যেন বাংলা গানেই শুনি আমরা, আমাদের দেশকে যেন আমরা রিপ্রেজেন্ট করি। দ্যাটস ইট। সাকিব খানের সাথে শুধু আমি সাকিব খান বলবো না, এখনকার ওনার মুভি রিলিজ হওয়ার পরে, ধামাকা হওয়ার পরে নতুনত্ব কিন্তু অনেক ডিরেক্টরদের মাথায় এই ধরনের আসছে যে আমাকেও কিছু একটা করতে হবে এই লেভেলের। প্রিয়তমা যে টাইপের হিট হয়েছে, ও মাই গড, আমার কিছু ভাইয়া, সবাইকে তো আসলে ইদিকা পল যেমন আমার ফেভারিট একজন অ্যাক্ট্রেস হয়ে গেছে, আমার হয়তো বা অনেকে বলবে যে কেন আমি ইন্ডিয়ান নায়িকাকে সাপোর্ট করছি, সেও বাংলা বাঙালি, সেও এশিয়ান, সে তো আসলে দূরের কেউ না, আমাদের আমাদের আশেপাশের মানুষই। কিন্তু আমি বলবো যে সাকিব খান মানে এক্সট্রাঅর্ডিনারি, এখন যেগুলো দিবে সে তার এখন একটা দায়িত্ব হয়ে গেছে, কিন্তু অলরেডি প্রিয়তমা হিট করার পরে তার একটা দায়িত্ব হয়ে গেছে যে দর্শককে আমার আরো বেটার কিছু দিতে হবে। ইটস ডিপেন্ডস অন লাক, আর চলচ্চিত্র লাকটা সাকিব খানের জন্য 100-এ 100। আচ্ছা, আপনার হলো যে সাকিবকে প্রেমিক পুরুষ হিসেবে বেশি ভালো লাগে নাকি অ্যাকশন হিরো হিসেবে ভালো লাগে নাকি সাকিব খান নিজে একটা ফুল প্যাকেজ? দেখেন আমি আপনাকে একটা কথা বলি, প্রত্যেকটা মানুষ প্রেমিক না হলে সে মানুষের ভিতরে জায়গা করতে পারে না, রাইট? আর দিস ইজ আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আমাকে আগে প্রেমিক হতে হবে, দেন আমাকে শিল্পী হতে হবে। সো যা কিছুই যা বলুক না কেন, হি ইজ দ্য বেস্ট, অ্যান্ড আই থিঙ্ক যে উইশ করি সে অনেক ভালো ভালো মুভি আমাদেরকে প্রেজেন্ট করুক, অ্যান্ড আমি যেন আমার অফিস ফেলে, অফিসে কাজ করছি মাঝখানে, সেটা ফেলেও যেন আমি মুভি দেখতে চলে আসতে পারি। দ্যাটস ইট। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আমরা পাশে দাদাকে পেয়েছি, আমরা দাদার সাথে একটু কথা বলবো। আমরা দিদির কাছে অনেকগুলো কথাই শুনলাম, অনেক আলোচনা হলো, আমরা এই পর্যায়ে দাদাকে পেয়েছি, তার কথা একটু শুনবো। দাদা, সাকিব খানের সাথে আপনার দেখা সবথেকে ভালো কোন জুটিটা মনে হয়েছে? অ্যাকচুয়ালি আমি কখনোই বা মুভি এরকম দেখতাম না, বাংলা মুভি, আমার ওয়াইফের ইন্সপিরেশনে আমার আসে, তো ও যেভাবে মুভিটা দেখে, সাকিবের ক্রাইটেরিয়াগুলো দেখে বা যেগুলো দেখে মুগ্ধ হয়, তো সেগুলোর উপর ডিপেন্ড করে আমার দেখা, এখান থেকে দেখতে দেখতে আস্তে আস্তে ভালো লাগে। তো আমরা যখনই দুজনেই জব হোল্ডার, দুজনেই আমরা কর্পোরেটে জব করি, তো সেক্ষেত্রে হচ্ছে ওকে নিয়ে আমার আসা, ওই ইনফ্লুয়েন্স করে আমি এখানে আসি। দাদা, বৌদির আসলে ইচ্ছে পূরণের উদ্দেশ্যেই তিনি এসেছেন, এটা আসলে বৌদির জন্য একটা পরম পাওয়া বলে আমরা মনে করি। আমরা বৌদির কাছে আরেকবার যাব, যে এই আসলে এই যে স্যাক্রিফাইস, এই যে আশা, এটাকে আসলে কিভাবে দেখছেন, এটাকে পরম পাওয়া? না, এটাকেই বলে হচ্ছে যে প্রেমিক পুরুষ বললেন না একটু আগে, যে ওয়াই প্রেমিক পুরুষ কারণ, আরে বাবা প্রত্যেকটা শোনে না, এখন সাকিব খানের প্রেমটা সবার কাছে এই জন্যই ভিজিবল হচ্ছে, এটা রিজন হচ্ছে সে একজন স্টার, সুপারস্টার। আমাদের দেশের হাজার হাজার মানুষ কিন্তু প্রেমিক পুরুষই, কিন্তু তাদেরটা আসলে ফোকাসেবল হচ্ছে না, বিকজ স্টার স্টারই, স্টারদের খাওয়া থেকে শুরু করে, চুল থেকে শুরু করে, এভরিথিং ফোকাস হবে। দ্যাট ইজ কল। যদি আমরা দর্শকদের আসলে জানলাম যে আসলে একটা স্যাক্রিফাইসের মধ্যে একটা সম্পর্ক গড়ে ওঠে, দুজন দুজনকার মধ্যে আসলে এক ধরনের চাওয়া পাওয়া থাকতে হয়, তো এই যে স্যাক্রিফাইস করা, আমরা যদি সবাইকে অনুপ্রেরণা করার জন্য যদি একটা ধন্যবাদ দেওয়া যায়, আমরা দর্শকদের দেখাতে যাই আসলে আপনারা কিভাবে ধন্যবাদ? অবশ্যই, মানে ধন্যবাদ মানে ইটস এ বিগ ধন্যবাদ, কারণ হচ্ছে এইভাবে করে মানুষের বাসায় রান্না বান্না থাকে, গেস্ট থাকে, সবকিছু ফেলে সাকিব খান যে আমাদেরকে প্রতি বছর ঈদে একটা ধামাকা দিচ্ছে, ইটস রিয়েলি মানে রেসপেক্ট টু হিম, অ্যান্ড থ্যাংক ইউ, উই অল লাভ সাকিব খান, থ্যাংক ইউ সো মাচ। আমার নাম লায়লা, এই তো আমার নাম হচ্ছে শরীফুল ইসলাম। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম একজন সাকিবের একনিষ্ঠ ভক্ত, তার সাথে কথা বললাম, তাদের অনুভূতিগুলো জানার চেষ্টা করলাম, এবং এই সিনেমার মুক্তি, সিনেমার মুক্তি পাওয়া এবং সিনেমার ক্ষেত্রে যুক্তিগুলো সেগুলো সম্পর্কে জানতে পেলাম। আচ্ছা, এই মুহূর্তে আসলে আমরা দেখতে দেখতে টিকিট কাউন্টারের সামনে একটু ভিড় জমে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন ভিড় আসলে ধীরে ধীরে, দর্শক যারা আসলে সিনেমা প্রেমিক তারা আসলে তাদের সমাগমটা বেড়েছে এবং একে একে ভিড়টা বেড়েছে। আমরা সাকিব ভক্ত না আসলে অন্য কোন সিনেমা, আমরা তার সাথে একটু কথা বলবো যে আজকে কার সিনেমা দেখতে আসার উদ্দেশ্য এখানে? আমরা কুং ফু পান্ডা দেখতে আসছিলাম। কেন আসলে ইংরেজি সিনেমাই কেন বাংলা সিনেমাগুলো দেখা হচ্ছে? কজ বাংলা সিনেমাগুলো এখনকার সময় দেখা যায় কিন্তু ইন্টারেস্ট হচ্ছে না, ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে না সেগুলোর মধ্যে, অ্যাকশন অনেক বেশি হচ্ছে, ওখানে থিম গুলো অনেক ডাল হয়ে যাচ্ছে, সে কারণে আমরা ইংলিশের অনেক সিনেমাগুলো যেরকম ফ্যাশনেবল হচ্ছে সেখানে অনেক সেন্স হচ্ছে, তো সেই কারণে আমরা সেগুলোর মধ্যে ইন্টারেস্ট পাচ্ছি বেশি। বাংলা সিনেমা কি কখনো দেখবেন? হ্যাঁ অবশ্যই দেখবো, যদি সেটার মধ্যে এরকম
ইন্টারেস্ট জাগে যে এখনকার যুগের মানুষের যেরকম স্পেশালি আমাদের যেরকম অ্যাকশন গুলা অ্যাকশন থিম এরকম ফিকশন এরকম টাইপের যদি বাংলা সিনেমা গুলাতে আসে তাহলে আমরা অবশ্যই দেখবো। আচ্ছা, বাংলা সিনেমা আসলে অনেকগুলো পটভূমির মধ্যে দিয়ে তৈরি হয় এবং আমরা জানি বাঙালিরা আসলে অনেক বেশি গোয়েন্দা পিপাসু হয়, থ্রিলার টাইপের অনেক সিনেমাগুলো নির্মাণ হয়েছে, আমরা দেখেছি ব্যোমকেশ সিনেমাটা ভারতের সেখানেও হয়েছে। বাংলাদেশে থ্রিলার সিনেমা সংখ্যা কিরকম দেখেন বা থ্রিলার সিনেমা পছন্দ হয় কিনা, বা এই সিনেমার গল্পগুলো আসলে লাভ স্টোরি গল্প বেশি ভালো লাগে নাকি থ্রিলার, কোন টাইপের স্টোরিগুলো থিমগুলো? স্টোরিগুলোতে বেশিরভাগ দেখা যায় যে অ্যাকশন বেশি হয়, সেখানে ফিকশন বা লাভ স্টোরি এরকম খুবই কম দেখা যায়, তো সেগুলো যদি সংখ্যা বেড়ে যায় বা সেই ধরনের যদি বেড়ে যায় থিমে তাহলে আমরা অবশ্যই পছন্দ করবো সেগুলো দেখতে। থ্রিলার মুভি কি কখনো দেখেছেন বা দেখতে কেমন লাগে? বাংলায় থ্রিলার কখনো এখনো পর্যন্ত হয়নি বা আমরা দেখি নাই, যদি হয়ে থাকে তাও আমরা চেষ্টা করবো যে বাংলায় থ্রিলার খোঁজার বা সেখানে লাভ অ্যাফেকশন গুলার খোঁজার, সেগুলো ভালো হবে। এই বছর আমরা যদি বলি যে ময়মনসিংহ গীতিকার উপরে একটি সিনেমা নির্মাণ করা হয়েছে আপনার হলো যে কাজল রেখা, এই সিনেমাটি সম্পর্কে জানেন কিনা? সেটা নাম শুনেছি কিন্তু সেখানে এতটা ইন্টারেস্ট হয়নি আমাদের, কারণ তখন এখানে একটা মুভি বের হয়েছিল যেটা ছিল এবারে ঈদে মুক্তি পেয়েছে কাজল রেখা। হ্যাঁ, সেইটার উপরে বেশিরভাগ আমাদের ইন্টারেস্ট জাগে না, কারণ বাংলার উপরে যখন থেকে দেখা শুরু হয়েছে যে সেখানে ফিকশনগুলো হয় না, তো আমরা বন্ধ করে দিয়েছি সেগুলো, তো আমাদের সেটার উপরে এখন কোনো আশা নাই, যে কারণে দেখা হয়। জাহেদ খান অভিনীত সোনার চোর সিনেমাটি এবার এসেছে, জাহেদ খানকে কেমন লাগে, তার সিনেমা দেখবেন কিনা? তাকে আসলে ভালো লাগে কিন্তু তার সিনেমাটা এখনো দেখার কোনো ইচ্ছা প্রকাশ করিনি, আমরা আসলে আর কি এখন নতুন বেশিরভাগ ইংলিশ মুভি দেখে আমাদের ইংলিশ লার্নিং এর উপরে যে জন্য আমরা ইংলিশের জন্য আর কি ইচ্ছা করছি। আপনার নাম কি জানাবেন আমাদের? আমার নাম অধরা। আমরা অধরা দিদির বোনকেও পেয়েছি, আমরা তার সাথে একটু কথা বলবো। দিদি, আপনি আসলে কোন সিনেমাটি দেখবেন, দুজনে কি একসাথে পরামর্শ? আমরা আসলে একমত, উনি যেগুলো এখন আসলে বক্তব্য দিলেন আমারও সেই সেমই বক্তব্য, কারণ ইংলিশ মুভিগুলোর উপরে থ্রিলার অ্যাকশন সবগুলো অনেক বেস্ট হয় আর বাংলাগুলো ওকে বাট ইংলিশগুলো বেশি ভালো হয়, ওটার উপর ইন্টারেস্ট বেশি হয়, এর জন্য আমরা ইংলিশ মুভিটা দেখতে আসলে বেশি আগ্রহী। এই যে বাংলার সাথে ইংরেজি সিনেমা যুক্ত করে একসাথে আসলে সিনেমাগুলো সম্প্রচার করা হচ্ছে, এই বিষয়টাকে আসলে কিভাবে দেখেন? এই বিষয়টা আসলে যদি আমাদের যে বাংলা সিনেমাগুলো হয় সেই বাংলা সিনেমাগুলো যদি আমাদের ইংলিশ মুভির মতো করে করা হয় তাহলে সেক্ষেত্রে আর কি ভালো হয়, কারণ ইংলিশ মুভির থিমগুলো অনেক বেস্ট হয়, তো বাংলা মুভির আমার মনে হয় পপুলেশন তখনই বাড়বে যখন সেই থিমগুলো সেই লেভেলে করতে পারবে তারা। অসংখ্য ধন্যবাদ, আপনার নামটি জানাবেন একটু? আচ্ছা, অধরা দিদির বোন অহনা, আমরা তার সাথে দুজনের নামটির আসলে অনেকটা মিল রয়েছে, আমরা কথা বললাম দুজনের সাথেই, আমরা আরও দর্শকদের সাথে কথা বলবো, দর্শকদের মতামত সম্পর্কে জানতে পারবো। আমরা একটু আগে দেখলাম যে আসলে টিকিট কাউন্টারের সামনে দর্শকদের দীর্ঘ লাইন, এবার সিনেপ্লেক্সের যে সদর দরজা ঠিক সেখানেও কিন্তু টিকিট নিয়ে দর্শকদের একটা দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি। আসলে সিনেমা ঈদে মুক্তি পাওয়ার পর সিনেমা যে যারা প্রেমী তারা আসলে প্রবেশ করছে সিনেমা হলে, এই দৃশ্যটি কিন্তু আপনারা দেখেছেন এবং আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন, এবং দীর্ঘ লাইন যারা ইতিমধ্যে সিনেমার টিকিট কেটেছেন তারা আসলে টিকিটটা এখানে শো করে তারপরে ভিতরে প্রবেশ করছেন। আমরা ক্রমে ক্রমে কথা বলার চেষ্টা করব, জানানোর চেষ্টা করব। ভাই কার সিনেমা? সাকিব খান। সাকিবের ভক্ত সাকিব ভাই, সাকিবকে ছবি দেখছি অনেক সুন্দর ভালো লাগছে, আজকে হলিউডের বর্ষা সাকিব ভাই। অসংখ্য ধন্যবাদ, আমরা কথা বলছিলাম জি আজকে কার সিনেমা দেখবেন? আজকে আমরা 3D মুভি দেখবো বাচ্চার জন্য। আচ্ছা, কোন সিনেমাটা দেখছেন? কুং ফু পান্ডা। দর্শক, আমরা কথা বললাম লাইনে দাঁড়িয়ে, লাইনে দাঁড়িয়ে আমরা কথা বলছিলাম দর্শকদের সাথে, আমরা আরো কয়েকজন দর্শকের সাথে কথা বলবো। আসলে এখানে যারা দর্শকরা এসেছেন তারা ইংরেজি যে সমস্ত সিনেমাগুলো মুক্তি পেয়েছে তারাও এটা দেখার সুবিধাটা পান স্টার সিনেপ্লেক্সে, একই সাথে বাংলা
বাংলা চলচ্চিত্রে যে সমস্ত সিনেমাগুলো মুক্তি পাচ্ছে, বাংলা চলচ্চিত্রে সিনেমাগুলো এখানে আসলে দেখানো হচ্ছে, এটি আসলে বিশেষ সুবিধা দর্শকদের জন্য। আসলে যে যার রুচি মতো, যে যার ইচ্ছে মতো, পছন্দসই সিনেমাগুলো আসলে এখানে দেখতে পারেন, এমন একটি সুবিধা কিন্তু স্টার সিনেপ্লেক্সে রয়েছে। আমরা গতকালকে যেখানে আপনার ব্লকবাস্টারে ছিলাম, সেখানেও কিন্তু দেখেছিলাম যমুনা ফিউচার পার্কে, এবং সেখানেও কিন্তু ধীরে ধীরে দর্শকদের আনাগোনা কিন্তু কমে কমে বাড়ছিল, আমরা কিন্তু এই বিষয়টি লক্ষ্য করেছিলাম। এবং আজকেও কিন্তু একই চিত্র আপনারা এখানেও দেখতে পাচ্ছেন। আমরা কথা বলছিলাম আরো কয়েকজনের সাথে, আমরা আরো দুজন দর্শককে আমরা দাঁড়িয়ে থাকতে দেখছি, আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। দর্শক জি, আজকে আসলে কোন সিনেমাটি দেখতে এসেছেন? রাজকুমার। রাজকুমার কেন? রাজকুমার আমরা যে ট্রেলারটা দেখলাম, দেখে মনে হলো অনেক সুন্দর হবে, ভালো হবে। আচ্ছা, ট্রেলারের জন্যই কি আসা নাকি? না না না, শাকিব খান প্লাস হচ্ছে একটা ভালো গল্প, আমরা ফ্যামিলি নিয়ে যেতে দেখতে পারি, এটাই তো চাই আমরা। আচ্ছা, ফ্যামিলি নিয়ে দেখার যেহেতু প্রসঙ্গটা আসলো, একটি বিষয় আপনার কাছে জানতে চাই যে বইয়ের দশকের শেষের দিকে সিনেমা বাংলা চলচ্চিত্রে দিক থেকে মানুষ কোন একটি কারণে মুখ ফিরিয়ে নিয়েছিল, যেখানে অভিযোগ আমরা হরহামেশাই পাচ্ছিলাম যে বাংলা চলচ্চিত্র আসলে পরিবার নিয়ে দেখার মতো চলচ্চিত্র আর নির্মাণ হয় না, সেই জায়গা থেকে বাংলা চলচ্চিত্র এসেছে কিনা, মানে উঠে এসেছে কিনা, এটা আসলে কি? অফকোর্স, আমি তো এটাই মনে করি, তা না হলে তো আমি আমার মেয়েকে নিয়ে বা পরিবারের সবাইকে নিয়ে, ভাই বোনকে নিয়ে এখানে আসতে পারতাম না, বা আসার নামে নিতে পারতাম না যে ছবি আমরা দেখতে যাব। এখন এইরকম পরিবেশ হয়েছে বলেই আমরা আসতে পারছি, আর বিশেষ করে হচ্ছে ভালো গল্প হলে সবাই সবাই আমরা আসবো দেখতে। বুবলি, বুবলির সাথে শাকিব খানের জুটি আর দেখতে পাচ্ছেন না দর্শকরা, আপনিও তো একজন শাকিব প্রেমী, আসলে সেই দর্শকটা সেই জুটিটাকে মিস করেন কিনা, বা আপনার উপবিশ্বাসের সাথে শাকিবকে মিস করেন কিনা, এখন কোন জিনিসটা আসলে খুব বেশি? এখন এইটা তো হচ্ছে পরিচালক যাকে দিয়ে যাকে একটা চরিত্র তৈরি করবেন সেভাবেই সেই ছবি যাবে, তাই না? একটা চরিত্রের সাথে বুবলির সাথে যেটা মানাবে সেটা বুবলি করবেন, যেটা অপবিশ্বাসের সাথে মানাবেন সেটা অপবিশ্বাসের সাথে করবেন, এখানে আমাদের মিস করার কিছু নাই, এটা চরিত্রের সাথে তাদেরকে যেটা মানাবে। আপনি যেহেতু শাকিব ভক্ত, আমরা কথাবার্তায় আমরা যতটুকু বুঝেছি, আসলে শাকিবের সাথে কার জুটি আপনার সবথেকে বেশি ভালো লাগে এখনকার দেখা পর্যন্ত কতগুলো? আমার অপবিশ্বাসের সাথে বেশি ভালো লাগে। আচ্ছা, আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে এবার ফেরদৌস এবং পূর্ণিমার একসাথে জুটি বেঁধে একটি সিনেমা করেছে, আমরা সিনেমাটির নামটি যদি আপনাদের জানানোর চেষ্টা করি তাহলে বলতে হয় যে আহারে জীবন। এবং আপনারা জানেন যে ফেরদৌস এবং পূর্ণিমা আসলে দীর্ঘদিন ধরেই বাংলা চলচ্চিত্র অঙ্গনে দাপিয়ে বেরিয়েছে এবং এখনো সমান তালেই কিন্তু সিনেমাগুলো করছে। আমরা কিছুদিন আগে আপনার হলো যে একটা ওয়েব সিরিজও দেখেছি আপনার পূর্ণিমার, তো পূর্ণিমা এবং ফেরদৌসের সাথে সেই জুটিটা আবার দর্শকরা ফিরে পেল আহারে জীবনের মধ্যে দিয়ে, এই জিনিসটাকে আসলে কিভাবে দেখছেন পুরাতন জুটিগুলো আসলে? এটা তো আমার কাছে খুব ভালো লাগছে, কারণ হচ্ছে পুরাতনটা যে পিছনে পড়ে থাকবে তা কিন্তু না, তাদেরকেও আসতে হবে, তা না হলে তো আমরা তাদেরকেও ভুলে যাব, তাদেরকেও আসতে হবে। আর হচ্ছে ফেরদৌস পূর্ণিমা এই জুটিটাও আমার বেশ ভালো লাগে। আচ্ছা, এই সিনেমাটি দেখবেন না? অফ কোর্স দেখবো, কেন দেখবো না? রাজকুমার কতবার দেখবেন, কি ইচ্ছে করেছেন? দেখি, এখন এটা দেখার পরে বোঝা যাবে গল্পটা কেমন কেমন হয়েছে, পরিবার নিয়ে যেহেতু আমরা দেখছি, যদি সেরকম ভালো হয়, আরো বেশি ভালো হয় তাহলে দেখবো। জাহেদ খান নিয়ে একটু প্রশ্ন করি, জাহেদ খানের এবার একটা সিনেমা মুক্তি পেয়েছে, সেটি হচ্ছে যে সোনার চর, সোনার চরে জাহেদ খান অভিনয় করেছেন। আসলে জাহেদ খান ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি তোলপাড় উঠে গেছে জাহেদ খানকে নিয়ে, আসলে অনেক নড়াঘষা হয়, তাদেরকে নিয়ে কথা আলোচনা হয়। তো জাহেদ খানের সিনেমাটি দেখবেন কিনা, আসলে কিভাবে দেখেন জাহেদ খানকে? আমি অ্যাকচুয়ালি সেরকম করে মুভি দেখি না, কিন্তু শাকিব খানের ছবি হলে আমি একটু দেখি, এখন দেখি, ওটা নিয়ে আমি ঠিক বলতে পারছি না। অসংখ্য ধন্যবাদ, আপনার নাম কি? আমি হচ্ছি বর্ণা। বর্ণা আপার সাথে কথা বললাম, আমরা বর্ণা আপার মেয়ের সাথে একটু কথা বলবো। বর্ণা আপা আর মেয়ের সাথে কথা বলবো, শুরুতেই আপনার নাম কি জেনে নিবো আমরা? আমার নাম আনিসা জারিন। আপনারা একটু জানতে চাই যে আজকে এই যে সিনেমা আপনারা দেখবেন রাজকুমার, এই যে মা মেয়ে মিলে দুজনের সমন্বয় করে আসা, এই সময়টা আসলে কিরকম ছিল? আপনারা দুজনে আসলে একটা সিনেমা একটা সিদ্ধান্ত যেতে হলে নিশ্চয়ই পরামর্শ করতে হয়, একটু বুঝতে হয় এই জিনিসটা। আমরা যতটুকু দেখছি যে আপনার মার সাথে অনেকটা ফ্রেন্ডলি সম্পর্ক আপনার, তো এই যে বসে আলোচনাটা কেমন ছিল আসলে রাজকুমার দেখার আলোচনাটা, আমরা দর্শকদের যদি জানাতে পারি? মমতা আমার পুরো বেস্ট ফ্রেন্ডের মতো, মানে আমরা সবকিছু শেয়ার করি,
আমি মিলে বলতেছিলাম ট্রেলার এগুলো দেখতেছিলাম ভালো কিনা, তারপরে বললাম হ্যাঁ আমরা দেখবো ভালো হবে হয়তো। এবারের ঈদ সম্পর্কে জানতে চাই, এবারের ঈদের আজকে দ্বিতীয় দিন, এই গত দুই দিনে সব থেকে ভালো সময়টা আসলে কোন সময়টাতে গেছে, এই বর্তমান মুহূর্ত নাকি কালকেও এরকম ভালো কোন মুহূর্ত কোন মুহূর্তে? আজকে বেশি মজা হবে কারণ ফ্যামিলির সাথে সবার সাথে আছি। গতকালকে কি করেছেন? গতকালকে আমি মানে আমার দাদি বাসায় গেছি, নানু বাসায় গেছি, তখন ঘুরে আসছি ওইভাবেই। আর ঈদে ফ্রেন্ডসরা ঘুরেছি। ঈদে কতগুলো ড্রেস নেওয়া হলো আপনাদের? অসংখ্য ধন্যবাদ দর্শক, আমরা কথা বলছিলাম দর্শকদের সাথে। দর্শক আমরা শেষ করব, আমরা বর্তমানে আমরা আবারও একবার আপনাদের জানিয়ে রাখি, আজকে চলছে ঈদের দ্বিতীয় দিন। ঈদের দ্বিতীয় দিনে আমরা বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সের ঠিক সামনে ছিলাম, দর্শকদের অনুভূতি আপনার হলো যে দর্শকদের আনাগোনা, দর্শকদের ভিড় আসলে কি পরিমাণে সেগুলো আপনাদের জানানোর চেষ্টা করেছি, এবং ইতোমধ্যেই কোন নায়কের সাথে কোন জুটি, কার জুটিটি আসলে সব থেকে বেশি ভালো লাগে সেটি আসলে আপনাদের জানানোর চেষ্টা করেছি। এ পর্যন্ত আমাদের সাথে যারা যুক্ত আছেন বা যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সংবাদপ্রকাশ.com, সেখানে আমরা দেশে বিদেশের সকল ধরনের সংবাদ পরিবেশন করে থাকি, এবং বিনোদন প্রকাশে বিনোদন কেন্দ্রিক যত সংবাদ রয়েছে সেগুলো আমরা প্রকাশ করার চেষ্টা করি, এবং আমরা সংবাদ প্রকাশ আপনাদের সবসময় পাশে রয়েছে, আমাদের পাশে থাকার জন্য আপনাদের অনুরোধ জানাই, এবং আবারও একবার ঈদ মোবারক আপনাদেরকে জানিয়ে শেষ করছি, ধন্যবাদ।